হ্যালো এম এস ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বেশ আছি, বিন্দাস আছি। তো সকাল সকাল শুরু করে দিলাম ব্লগটা, আজকে বৃহস্পতিবার। আর দেখতেই পাচ্ছ কী করছি, সেটা হচ্ছে মেয়ের স্কুলের জন্য, মানে স্কুল যাবে তার জন্য মেয়ের ভাত ভাজছি, আর ওদিকে সোমনাথের জন্য ভাত বাড়বো, আমার জন্যও বাড়বো, তবে আমি একটু পরেই খাবো, আগে মেয়েকে দিয়ে নিই, কারণ সোমনাথ গেছে স্নান করতে। মেয়েকে ম্যাডাম পড়াতে এসছে সকালবেলা, তো ম্যাডাম পড়িয়ে এইমাত্র বেরিয়ে গেল, তারপরে মেয়েকে স্নান করিয়ে তারপরেই মেয়েকে রোজ ভাত খাওয়াই। কিন্তু আজকে দেখছি যে মানে সোমনাথ বাথরুমে ঢুকে গেছে স্নান করতে, তো এতটা টাইম নষ্ট করব? কারণ সোমনাথের তো অনেকক্ষণ লাগবে, ও পটি করবে, স্নান করবে, তো তার জন্য ভাবলাম যে বসে না থেকে তাহলে মেয়েটাকে ভাতটা খাইয়ে দিই, কারণ মেয়েকে ভাত খাওয়াতে আবার প্রচুর সময় লাগবে। তো সেই জন্য আগে আজকে দিনটা একটু উল্টোপাল্টা হয়ে গেল, মেয়েটাকে ভাতটা খাওয়াবো আর ভাতটা একটু ঠান্ডা করে মেয়েকে খাওয়াবো, কারণ গরম ভাত খাইয়ে আবার স্নান করানোটাও ঠিক হবে না, তার জন্য এখন ফ্যানের তলায় গিয়ে বসবো, ঠান্ডা করে মেখে তারপরে মেয়েকে খাইয়ে দেবো। তো একদম হেলদি ব্রেকফাস্ট, ঘি, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, যেটা রোজ সকালবেলা খেয়ে স্কুলে যাওয়া একটা মানে কি বলতে পারো, প্রত্যেকটা বাচ্চাই তো মনে হয় তাই করে, আমিও তো ছোটোবেলায় প্রত্যেকদিন সকালবেলা এটা খেয়ে স্কুলে যেতাম। শুধু এর সাথে অ্যাড হতো ভাতের ফ্যান, যেটা আমার রেগুলার লাগতো, মা যখন ভাত করতো আমার জন্য তখন ফ্যানটা রেখে দিত, আর আমি সেই ফ্যানটা ঢালতাম আর ভাত মাখতাম, ঢালতাম আর ভাত মাখতাম, এখনও মনে আছে। আর মাঝে মাঝে ভেন্ডি সিদ্ধটাও দিত, সেটাও আমি ভীষণ ভালোবাসতাম। তো এটা আমার প্রত্যেক দিন স্কুল যাওয়ার আগের একটা মানে রেগুলার খাবার ছিল আর কি। যাই হোক, তো চলো মেয়েকে এখন ভাত খাইয়ে দিই। আর মেয়ে তো দেখতেই পাচ্ছ এই ঘরে এসে বসে আছে, আর বিছানা টিছানা কিছু তোলা হয়নি, ঘরের কাজকর্মগুলো সব পরেই করছি, আগে মেয়েকে স্কুলে পাঠিয়ে নিই, তারপরে সব কাজগুলো ধীরে সুস্থে করা যাবে। তো দেখো মেয়েকে স্নান করিয়ে নিয়ে চলেও আসলাম, সোমনাথ বেরিয়ে গেছে, তো সোমনাথের ভাতটা দিয়ে দিলাম ওকে, ও এখন খেতে বসে গেছে, আর আমি এদিকে মেয়েকে স্নান টান করিয়ে ড্রেস ট্রেস পরিয়ে দিলাম, চুলে তেল দিয়ে দিলাম, শ্যাম্পু করাইনি, আর ওইখান থেকে কোচবিহার থেকে আসার পরে একবার শ্যাম্পু করেছিলাম, আজকে আর এখন আর করাইনি, আবার এক দুদিন বাদে বাদে করাবো। মানে ওকে আমি মোটামুটি সপ্তাহে দুদিন মতো শ্যাম্পু করাই, কখনো কখনো সপ্তাহে একদিনও হয়ে যায়, কিন্তু তার বেশি হয় না, আর আমি তো তিন দিন ছাড়া ছাড়া করি। যাই হোক, তো মেয়েকে এখন ড্রেস পরিয়ে নিলাম আর চুলে আঁচড়ে দিলাম, মুখে তো এখন গরমের মধ্যে তো আর ক্রিম দিচ্ছি না, মেয়েকে পাউডারই মাখাচ্ছি, জনসন পাউডারটা শেষ হয়ে গেছে জানো তো, সেই আমার বাপের বাড়ি থেকে বাপের বাড়ির মাল খালি করার সময় নিভিয়ার পাউডার দেখলাম আমার বাবার আলমারিতে ছিল, তো আমার বাবার সেই নিভিয়ার পাউডারটাই এখন আমি আর মেয়ে আর কি মাখছি, এটা শেষ হয়ে গেলে তারপরে না হয় জনসন পাউডার কিনবো, কারণ জনসন পাউডারটাই আমরা 12 মাস মাখি, মানে আমিও মাখি আমার মেয়েও মাখে। আমি তো মানে সে বিয়ের আগের থেকে জনসন পাউডার ইউজ করি, বিয়ের পরেও জনসন, মানে আমি 12 মাসই জনসন পাউডারটা ইউজ করি, তোমরা জানো কি না জানি না, অনেকে পন্ডস টন্ডস ব্যবহার করে কিন্তু আমার জনসন পাউডারটাই 12 মাস আমার লাগে, ওটা আমি ভীষণ ভীষণ ভালোবাসি জনসন পাউডারের গন্ধটা তার জন্য। তো যাই হোক, মেয়ের এখন বই খাতা গোছানো চলছে, মেয়ের আজকে স্কুলে আছে ইংরাজি, ইতিহাস, আঁকা, অঙ্ক, এই সাবজেক্টগুলো রয়েছে আজকে। তো প্রত্যেক দিন এই মেয়ের স্কুলের রুটিন দেখে দেখে ম্যাডামই বই খাতাগুলো আলাদা করে রেখে যায়, আমি শুধু নিয়ে ব্যাগে ঢুকিয়ে দিই, তো আজকে দেখলাম ও মনে হয় ভুলে গেছে রূপা, তো তার জন্য আমি রুটিন দেখে দেখে বই খাতাগুলো আলাদা করে রাখলাম। আর তোমরা অনেকে কমেন্ট করছো যে মেয়েকে মানে মেয়েকে ম্যাডামের ওপর ভরসা করে আমাদেরও পড়তে বসানো উচিত, কিন্তু তোমরা বিশ্বাস করবে কি না জানি না, মানে অনেক মানে কপাল গুণে মানে কপাল করে এরকম একটা ম্যাডাম পেয়েছি, তোমরা ধারণা করতে পারবে না, ও নিঃশ্বাস নেয় না, ও মানে আমি তো যেটুকু টাইম দেখি ও 2 ঘন্টা পড়ায়, সকালে 1.5 ঘন্টা মতো আর সন্ধ্যাবেলা 2 ঘন্টা মতো, ও বোধ হয় নিঃশ্বাসটুকু নেয় না, দমটুকু ফেলে না, কন্টিনিউ কথা বলে যায়, কন্টিনিউ বকে যায়, আমার তো অত ধৈর্য থাকে না, আমার মানে আমি তো পড়াতে পড়াতে ওকে বকা দিয়ে উঠি, দুষ্টুমি করলে আমার নিজেরই মাথা গরম হয়ে যায়, কিন্তু মানে ওর ম্যাডামকে আমি একটা জিনিস লক্ষ্য করি, যেটুকু টাইম পড়ায় পুরোপুরি যেন একেবারে এতটা একাগ্রতার সাথে পড়ায়, তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না, আর তার ফলাফলটা তো আমাদের হাতে নাতে, কারণ মেয়ের রেজাল্ট ভালো করেছে, তোমাদেরকে বলেছি যে মেয়ের রেজাল্ট ভালো হয়েছে, তো সে কারণেই বলছি সবটা ওর ম্যাডামের ক্রেডিট, কারণ এরকম ভালো ম্যাডাম পেয়েছি। যাই হোক, তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর আমি একটুখানি ভাত খেয়ে নিলাম দেখতেই পেলে, আর তারপরে আমি ও বাড়ি গিয়েছিলাম রান্না করতে, তো আজকে শুনলাম আমার শ্বশুরমশাই রান্না করবে, ইচ্ছা হয়েছে হয়তো আমার শ্বশুরমশাইয়ের যে আজকের দিনটা আমি রান্না করি, তো আমি আর কী করবো, শ্বশুরমশাই রান্না করছে, আমি আবার এবাড়ি চলে আসলাম, এবাড়িতে এসে ভাবলাম যে তাহলে এক কাজ করি, ঘরের কাজকর্মগুলো এবার তাহলে টুকটুক করে সারি, ভেবেছিলাম আগে রান্নাটা করে রেখে এসে তারপরে ঘরের কাজগুলো করবো, কারণ রান্নাটা আগে করতে হয়, কারণ আমার শ্বশুরমশাই একটু আগে আগেই খেয়ে নেন, বা কখন খিদে পায় না পায় রান্নাবান্নাগুলো রেডি থাকলে পরে নিজেরও শান্তি লাগে যে না রান্নাবান্না হয়ে গেছে, এবার আমার শ্বশুরমশাই যখনই বলবে ভাত দাও
তখনই আমার শাশুড়ি মা ভাত দিয়ে দিতে পারবে, তার জন্য আমি আগে রান্নাটাই করি। তো যাই হোক, আজকে রান্নার যখন শ্বশুরমশাই করছে তখন আমি ঘরে এসে ঘরের কাজগুলো সারতে শুরু করলাম। তো সবার প্রথমে তো বিছানা তোলায় চলে আসলাম, বিছানাটা আগে তুলে নিচ্ছি। আর তোমরা অনেকেই বলছো না ওই কোলবালিশের দড়ি পরাই না কেন, ও আমার বহু পুরনো অভ্যাস বলতে পারো, মানে বলতে পারো আমার এই মানে ছোটো থেকে বিয়ের আগে তো কোনো দিন পরাইও নি দড়ি মড়ি এসব, আর বিয়ের পরে এই 13 বছর হলো বিয়ে হয়েছে, আমি আমার এই 13 বছরের বিবাহিত জীবনে ওই কোলবালিশের দড়ি মড়ি পরাইনি। আমার ভাল লাগে না ছাতার মাথা, আমার সব থেকে অখাদ্য কুখাদ্য একটা কাজ লাগে ওটা, জানি না কেন। তো যাই হোক, আর কালকে রাত্রিবেলা যে জামাকাপড় তুলে নিয়ে আসা হয়েছিলো ছাদ থেকে সেগুলো আর কালকে ভাঁজ করা হয়নি, কালকে আমি শুয়ে পড়েছিলাম। কালকে আমি তো এডিটও করিনি, তোমরা আজকে অনেক বেলা করে ব্লগ পেয়েছো, প্রায় 1:30-2টোর সময় ব্লগ পেয়েছো আমার, কালকে তো আমি এডিটও করিনি, জামাকাপড়গুলোও গুছাইনি, শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা ক্লান্ত ছিল তার জন্য। তো সেই জামাকাপড়গুলো এখন ভাঁজ করতে হচ্ছে, তো একটা একটা করে সব ভাঁজ করে নেবো। আর মেয়ের জামাকাপড়গুলো তো ওই ছোটো ঘরে আলমারিতে থাকে, তোমরা তো জানোই, আর যারা জানো না, আর এই বড় ঘরের আলমারিতে একটা সাইড পুরোপুরি ছেড়ে দিয়েছি সোমনাথকে, আর পাশের সাইডটা পুরোপুরি আমি নিয়ে নিয়েছি। তো এইভাবেই আর কি জামাকাপড়গুলো থাকে। আর আমাদের বাড়িতে পরার জামাকাপড়ও সব কিছু ভাঁজ করে ওই আলমারিতেই রাখা থাকে, কেচে টেচে, যেগুলো আমরা রেগুলার ইউজ করি সেগুলো কাঁচা জামাকাপড় আর কি, সেগুলো সব আলমারিতে রাখা থাকে, কারণ বাইরে তো আমাদের কোনো আলনা মাল্লা নেই আর আমাদের কোনো শোকেসও নেই, তার জন্য ওখানেই রাখা থাকে। তো সব কিছু এক এক করে ভাঁজ করে নিচ্ছি। আর ওদিকে মেয়ের তো গরমের ছুটি অ্যানাউন্স করে দিল, আমার ফোনে মেসেজ আসলো, স্কুলের যে গ্রুপ আছে সেখান থেকে মেসেজ আসলো, কালকে থেকে মেয়ের লাস্ট স্কুল, কালকে শুক্রবার, কালকে থেকে মেয়ের আর কি লাস্ট স্কুল হবে, তারপরে গরমের ছুটি পড়ে গেল। জানি না কতদিন থাকবে, হয়তো থাকবে 15 দিন 20 দিন, 1 মাস মনে হয় না থাকবে, 15-20 দিন আশা করছি থাকবে গরমের ছুটি। যাই হোক, মেয়ে তো খুব নাচানাচি শুরু করে দেবে বাড়িতে এসে যখন শুনবে ওর গরমের ছুটি পড়ে যাচ্ছে কালকের পর থেকে, আর মেয়ের সাথে সাথে মায়েরও নাচানাচি চলবে একটু, কারণ আমারও বেশ ভালোই লাগবে গরমের ছুটি পড়ে গেছে, তো কোথাও ঘুরতে টুরতে যাওয়ার প্ল্যান ট্যান করলেও করা যেতে পারে, তাই না? সেটা পরের চিন্তা, আপাতত চলো ঘরের কাজগুলো সেরে নিই। আর দেখতেই পাচ্ছ ওই সোমনাথের জামাটা ওই দিকটা ঢুকিয়ে দিলাম, ওই দিকটা পুরো সোমনাথের আর এই দিকটা পুরো আমার, তো এইদিকে আমারগুলো রাখলাম। তারপর চলে আসলাম সোজা রান্নাঘরে, রান্নাঘরে এসে এখন জলের বোতলগুলো ভরে নেবো। আর এখানে দেখতেই পাচ্ছ কতগুলো বোতল খালি হয়েছে, তো মানে এই জল ভরছি অ্যাকোয়াগার্ড থেকে, বিশ্বাস করবে না, মনে হচ্ছে যেন আমি সেই ফুটন্ত জল ভরছি, এত গরম জল। এখন টাইম কটা হবে, মাত্র সকাল 11টা বাজে, 11টার সময় এরকম টকবক টকবক করে ফুটছে অ্যাকোয়াগার্ডের জল, যেটা মুখে দেওয়া তো একটা মানে অসম্ভব ব্যাপার। তো এত গরম জল কী করব, আমি ওই যে কটা বোতল ভরলাম সব কটা বোতল ধরে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, কারণ এত গরম জল হয় না, খাওয়া যায় না। আর একটা ছোট্ট মতো বোতল দেখলে না ভরলাম, ওই পুচকে মতো ছোট্ট মতো বোতলটা আমার পার্সে থাকে সবসময়, মানে আমি যে ব্যাগটা সবসময় কাঁধে নিয়ে ঘুরি না বাড়ির বাইরে গেলে, ওই ব্যাগের মধ্যে ওই ছোট্ট বোতলটা রাখা থাকে, কারণ বাড়ির বাইরে গিয়ে আমার ওই কখন জল তেষ্টা পাবে ওই ব্যাগ থেকে নিয়ে এক ঢোক খেয়ে নিলেই শান্তি। যাই হোক, এখন ডাস্টবিনে যাব, আমার এই যে লাল ডাস্টবিনটা এটার মধ্যেই রাখা থাকে আমার সমস্ত ঘরের যাবতীয় বর্জ্য পদার্থ, ঠিক আছে, তো ওই যে এর মধ্যে রেখে দিলাম। আর এটা শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার করে এসে এসে নিয়ে যায় আর কি। তারপরে চলে আসলাম রান্নাঘরে, আর এগুলো সব মাজা বাসন, গতকালকে দিদি মেজে দিয়ে গেছিলো, তো সেই মাজা বাসনগুলোকে এখন একটা একটা করে গুছিয়ে নেবো। আর মাজা বাসন বলো না, আমার শাশুড়ি মায়ের বাসন কখনো কখনো আমার কাছে চলে আসে, আমার বাসনও শাশুড়ি মায়ের কাছে চলে যায়, এদিক ওদিক হতেই থাকে আমাদের বাসনপত্র। যাই হোক, তো ওই যে ফ্রিজের ওপরে দেখতে পাচ্ছ জনির বাসনগুলো ফ্রিজের ওপরে রাখা থাকে, আর বাদবাকি বাসনগুলো র্যাকে সাজানো থাকে আমার। আর এই গামলাটা রেখে দেওয়া হয়েছে শুধুমাত্র বাসন মাজার জন্য, মানে বাসনগুলো দিদি এই গামলায় করে নিয়ে কলপারে চলে যায়, আর তারপরে আবার গামলাটা মেজে নিয়ে আবার বাসনগুলো মেজে এর মধ্যে রেখে আমার ঘরে রেখে যায়। দিদিকে কত বলি যে আমার বেসিন আছে, বেসিনে মাজো, দিদি বলে যে না, কলপারে গিয়ে একেবারে ছড়িয়ে ছিটিয়ে বসে মাজবো। এবার কলপারে তো প্রচুর রোদ, দিদির কষ্টও হয়, তো দিদিকে বলি, দিদি শোনে না, বলে যে না থাক, ওই কলপারে গিয়ে ছড়িয়ে ছিটিয়ে বসবো, ওটাই আমার শান্তি। এবার তো সেটা তো যার যেটা অভ্যাস, আমারও তো আগে কলপারে ছড়িয়ে ছিটিয়ে বসে বাসন মাজতাম, তাই না বলো? 3 বছর আগের ব্লগগুলোতে তো দেখলে তো আমারও তাই মনে হয়, মানে মনে পড়ে আর কি ওই দিনগুলো, সেটাই বলছি।
যাই হোক, আমার ঘর ঝাড় দিয়ে যা নোংরা বের করছি দেখে অবাক হয়ে যেও না, আর কেউ এটাও ভেবো না যে আমি বোধহয় এক সপ্তাহ পর বা এক মাস পর ঘর ঝাড় দিচ্ছি, ওরকম কোনো ব্যাপার নয়। আমি রেগুলারই ঘর ঝাড় দিই এই টাইমটা, কিন্তু আজকে একটু নোংরাটা বেশিই হয়ে গেছে। আর কি বলো তো, ওই মানে সারাদিন ধরে যা টুকটাক হাতে হাতে মানে প্লাস্টিক বলো, নোংরা বলো, যাই বলো, মানে এক্সট্রা যেগুলো ফেলানি জিনিস যা যা হয় সব কিছু ওই একটা প্যাকেটের মধ্যেই রাখা হয়, যেটা আমি ওই বাইরে গামলায় ফেলে দিয়ে আসি। কিন্তু ওই রাত্রির 7-8টার বেজে গেলেই না, 7-8টার পর আর হাতের মানে প্লাস্টিকগুলো, মানে ধরো মেয়ে একটা চকলেট খেলো বা লাড্ডু খেলো সেটার কাগজটা, বা ধরো আমি কিছু একটা খেলাম সেটার কাগজটা, বা ধরো কোনো প্যাকেট পুকেট, এগুলো না আর ওই প্লাস্টিকের মধ্যে ফেলা হয় না, তখন ওই ঘরের মধ্যেই ছুঁড়ে ছুঁড়ে ফেলা হয়। মেয়েও ঘরে ছুঁড়ে ফেলে, মাও ঘরে ছুঁড়ে ফেলে, বাবাও ঘরে ছুঁড়ে ফেলে, মানে আমরা তিনজনাই এই কীর্তি করি। কারণ জানি যে রাত্রিবেলা এত রাতে আর কে দেখবে, এত রাতে আর কে আসবে, ঘুম থেকে উঠেই তো ঘর ঝাড় দেবো, সকাল হলেই তো ঘর ঝাড় দেবো। তো তার জন্য ওই রাত্রির 8-9টার পর ওই তখন আর ডাস্টবিনে ফেলা হয় না, তখন ডাইরেক্ট ঘরের মেঝের মধ্যে ছুঁড়ে ছুঁড়ে ফেলা হয়, আর এক একদিন বেশি এক একদিন কম, এই হচ্ছে ব্যাপার। তো আজকে একেবারে একটু বেশি নোংরা বেরিয়ে গেছে ঘর থেকে, আর একটু ইগনোর করো সবাই, তো এটাই বলবো। আর ওই যে জনিকে সোমনাথ রেখে দিয়েছে এখানে, ও আবার দুপুরবেলা করে ঘরে যাবে যখন এসি চালানো হবে তখন। আর এই যে চলে এসেছি এ বাড়িতে, শ্বশুরমশাই কী কী রান্না করেছে দেখে নাও। এটা হচ্ছে গাঁদালের পাতা বাটা, আর ওটা হচ্ছে নিম পাতা ভাজা, ঠিক আছে, এই দুটো। আর এদিকে আমার শ্বশুরমশাই করেছে ঢ্যাঁড়স ঝাল, সর্ষে বাটা দিয়ে ঢ্যাঁড়স ঝাল করেছে, আর তার সাথে করেছে হচ্ছে এদিকে ভাত, আর এদিকে হচ্ছে আম দিয়ে টক ডাল, এদিকে আবার শশা কেটেছে, এই রান্নাগুলো। আর এদিকে এর মধ্যে রয়েছে হচ্ছে রিঠে মাছ। আজকে সকালবেলা রিঠে মাছটা বের করে আমি ও বাড়িতে মানে এই বাড়িতে এসেছিলাম আর কি রান্না করবো বলে, তো শ্বশুরমশাই রান্না করছে দেখে আমি রিঠে মাছটা রেখে দিয়ে চলে গেছিলাম। তো এটা বাবা রান্না করেছে না মা রান্না করেছে জানি না, মনে হয় মাই করেছে লাস্টে, কারণ বাবা তো আমিষ খায় না, তো আমার মনে হয় এটা মাই লাস্টে নামিয়েছে। তো সবাই জানিও কেমন দেখতে হয়েছে, ঠিক আছে। আর এই যে আমার সোনামা স্কুল থেকে চলে এসেছে, তারপরে মেয়েকে আমি একটুখানি স্নান করিয়ে দিলাম, ওকে স্কুল থেকে আসা বাড়ি আসার পর আমি একটু স্নান করিয়ে দিই, তো আমার শান্তি লাগে। তারপরে ও এখন নাচের স্কুল যাবে বলে দেখতেই পাচ্ছ পুরো রেডি, আর যেদিন যেদিন স্কুল থেকে আসার পর মানে নাচের স্কুল থাকে সেদিন সেদিন ওকে আমি স্নান টান করিয়ে একবার এই টপ আর প্যান্টগুলো পরিয়ে দিই, আর যেদিন যেদিন ও নাচের স্কুল থাকে না সেদিন সেদিন স্নান টান করিয়ে ওকে আমি নর্মাল জামা পরিয়ে দিই, কারণ নাচের স্কুলে তো জামা এলাও নেই, নাচের স্কুলে টপ আর প্যান্টগুলোই অ্যালাউ করে, তার জন্য একবারেই পরিয়ে দিই। তাতে আমাকে আর মানে টাইমও থাকে না, তিনটের সময় স্কুল ছুটি হয়, আর ওদিকে 4টার সময় নাচের স্কুল, তো হাতে থাকে 1 ঘন্টা, সেই 1 ঘন্টার মধ্যে মেয়েকে স্নান করানো, মেয়েকে খাওয়ানো, এই করতে করতে না মেয়েটা একটু রেস্টও পায় না, আর ওর নাকি রেস্টের প্রয়োজনও পড়ে না, ও আমাকে তাই বলে যে আমার রেস্টের দরকার নেই, একেবারে সবসময় বিশাল তরতাজা, বুঝলে তো। যাই হোক, ওই বয়সে তো ওটা হবেই। তো মেয়ে চলে গেছে এখন নাচের স্কুলে 4টে বাজে, আর আমি স্নান করলাম, স্নান টান করে তারপরে চলে আসলাম পুজো দিতে। আজকে তো বৃহস্পতিবার, তো লক্ষ্মীর ঘট পাতলাম, লক্ষ্মীর ঘট পেতে ঠাকুরকে জল মিষ্টি দিয়ে ধূপকাঠি ধরিয়ে তারপরে ঠাকুরকে একটু পুজো দিয়ে নিলাম। তো এখন তো শোয়ার টাইম, বুঝতেই পারছো, এখন আমি শোবো, একটুখানি ঘুমের দেশে যাবো, না ঘুমের দেশে যাবো ভেবেছিলাম কিন্তু যাইনি। আজকে একটা সিনেমা দেখলাম, সেটা হচ্ছে স্নেক, যারা দেখোনি তারা দেখতে পারো, এটা মৌ আমাকে বলেছিলো দেখতে, তো তার জন্য দেখলাম, স্নেক মুভিটা দারুণ লেগেছে, ঠিক আছে। তারপরে সবাইকে জানাই শুভ সন্ধ্যা, গুড ইভিনিং, এখন সন্ধ্যাবেলা করে চা খাচ্ছি আমরা দুজনা, আর পাশের ঘরে মেয়েকে করে দিলাম একটু ছাতুর শরবত, নাচের স্কুল থেকে আসলো তারপরে ওকে ছাতুর শরবত করে দিলাম, ছাতুর শরবতটা খেয়ে ও পড়তে বসেছে, মানে ম্যাডাম এসেছে, রূপা এসেছে ওকে পড়াতে, তো পাশের ঘরে মেয়ে পড়ছে আর আমরা এই ঘরে চা খাচ্ছি। তারপরে মেয়ের পড়া হয়ে গেলে মেয়ে হয়তো টিভি দেখবে কিছুক্ষণ, তারপরে তো খাওয়া দাওয়া করে শোয়ার পালা, আর আমার এই চা খাওয়াটা হয়ে গেলে তারপরে আমি যাব হচ্ছে সোজা ছাদে, ছাদে গিয়ে জামাকাপড়গুলো আমাকে তুলতে হবে, জামাকাপড়গুলো তুলে তারপরে ভিডিও এডিটিংয়ের কাজ রয়েছে, আর একটু দোকানে যাওয়ার আলোচনা চলছে এই আর কি। একটুখানি দোকানে গেছিলাম, দোকান থেকে ঘুরে আসলাম, কয়েকটা 4টা দরকারি জিনিস কিনে নিয়ে আসার ছিল, এক হচ্ছে সর্ষের তেল, একটা চাউমিনের প্যাকেট, আদা রসুনের পেস্ট, আর আমার মেয়ে আর সোমনাথের জন্য লাড্ডু। তো এই তেলটা কিনলাম, এমনিতে তো আমি প্যাকেট তেলই কিনি, দিয়ে আমার ওই যে তেলের ওর মধ্যে ঢেলে রাখি, এটা কিনে নিয়ে আসলাম হচ্ছে, একটু বাড়ি যাব, সাদর বাগানে যাব কালকে গিয়ে, 2 দিন থেকে আসার ইচ্ছা আছে। তো তার জন্য এটার কারণ একটাই, সেটা হচ্ছে কালকে শুক্রবার একাদশী, আমার শাশুড়ি মা মাছ খাবে না, তারপরের দিন শনিবার, আমার শাশুড়ি মা মাছ তো খাই না শনিবারে,
তারপরের দিন রবিবার আমার শ্বশুর বাড়িতে প্রচুর লোকজন আসবে, তো আমার শাশুড়ি মাকে নিরামিষ রান্না করতে হবে যেহেতু শিষ্য টিশ্যরা আসবে। তারপরের দিন আবার সোমবার, সেদিন আবার সোমনাথ নিরামিষ খায়। তো পরপর 3-4 দিন এখন ফ্রিজ থেকে মাছ বের করাই যাবে না, সে এত মাছ কিনলাম সব স্টোর, সেই মঙ্গলবারের পর আবার সেই মাছ একটা একটা করে বেরোবে। তো এই কটা দিন এরকম ব্যাপার, কারণ কালকেও একাদশী রান্না নেই, শনিবার দিন নিরামিষ, রবিবার লোক আসবে, তো এই একটা একটা হালকা হালকা ব্যাপার আছে এদিকটা। তার জন্য ভাবছি 2-3 দিন ওখানে গিয়ে থেকে আসি, আর তার জন্য এই তেলের শিশিটা নিলাম যাতে আমার ওখানে গিয়ে, আর ওখানে গিয়েও এমনি আমাকে মুদিখানার দোকানে যেতে হয়, ওই নিতে তো যেতে তো হবে, আলু পেঁয়াজ কিনতে হবে, ডিম ফিম কেনার ব্যাপার থাকতে পারে। তেলটা ভাবলাম দোকানে যাচ্ছি যখন তেলটা নিয়ে আসি, সুবিধা হবে অনেক। আর এই পেস্টটা আমাদের পাড়ার দোকানে পাওয়া যাবে কি যাবে না সদর বাগানে, তার জন্য ভাবলাম যে এই পেস্টটাও নিয়ে রাখি, লাগবে। আর চাউমিনটাও নিয়ে যাবো সাথে করে, ওখানে গিয়ে যদি ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করতে লাগে, ঠিক আছে। আর কেনার মধ্যে শুধু আলু পেঁয়াজ টমেটো দু এক রকম সবজি টবজি, এগুলো সব পরে ব্যবস্থা করে নেবো, আর তো কিছু লাগে না, সব তো ওখানে আমার একদম সেটিং। ঠিক আছে চলো, মা খেতে ডাকছে, বারবার করে ফোন করে যাচ্ছে, চলো খেতে যাই। আর এই যে ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে আসলাম, দেখো এতগুলো জামা কাপড়, প্রচুর প্রচুর জামা কাপড়। এগুলো সব আজকে ভাজ করবো নাকি কালকে সকালে ভাজ করবো আমি জানি না, তবে ভাজ তো করতে হবে। ঘর দোর গুছিয়ে টুছিয়ে টিপটপ করে তারপরে ওই বাড়ি যাবো, এই বাড়ি পুরো এক হাঁটু করে রেখে ওই বাড়ি গিয়ে আমি শান্তি পাবো না। চলো, এই টিভি বন্ধ করলাম। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে রাত্রির 11:45 বাজেনি এখনো, তো বিছানা হয়ে গেছে। আর এই যে খাওয়া দাওয়া করে চলে এসেছি আমরা বাড়ি থেকে, এখন আমরা শুয়ে পড়বো, ঠিক আছে। সবাইকে জানাই শুভরাত্রি, গুড নাইট সবাইকে, আবার কালকে সকালবেলা দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। চলো টাটা, গুড নাইট।